হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসি সবাই ভালো আছো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে ভিভো ফোনে স্ক্রিনশট নিতে হয় এটি অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি লাস্ট সুন্দর দেখতে থাকুন আর চ্যানেল যদি নতুন এসে থাকে চ্যানেলটি অবশ্যই সাশ্রয় রাখবেন এরকম ধরনের ভিডিও পেতে ভিভো ফোনে দুটি পদ্ধতিতে স্ক্রিনশট নিতে পারবেন প্রথম পদ্ধতি হচ্ছে ভলিউম বাটন আর পাওয়ার বাটন দুটো একসঙ্গে টিপে ধরে রাখলে স্ক্রিনশট হয়ে যাবে আপনাদেরকে দেখাচ্ছি দুটো একসঙ্গে টিপে ধরে রাখবেন ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনশট হয়ে গেছে আরেকবার দেখাচ্ছি ভলিউম বাটন নিচের দিকটা ধরে রাখবেন আর পাওয়ার বাটন দুটো একসঙ্গে টিপে ধরে রাখবেন স্ক্রিনশট হয়ে যাবে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে স্ক্রিনের উপর তিনটে আঙুল দিয়ে নিচের দিকে টানবেন তিনটে আঙুল দিয়ে নিচের দিকে টানলে এইভাবে স্ক্রিনশট হয়ে যাবে আরেকবার টানবেন যতবার টানবেন ততবার স্ক্রিনশট হয়ে যাবে ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে স্ক্রিনশট হয়ে গেছে এই স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাচ্ছি গ্যালারি দিকে গ্যালারিতে চলে যাবেন দিলে এখানে স্ক্রিনশটগুলো পেয়ে যাবেন ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে স্ক্রিনশট হয়ে গেছে এইভাবে এই পদ্ধতি ইউজ করে যে কোনো স্ক্রিনশট নিতে পারবেন যে কোনো ছবির আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্ট এসে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে তুললেন না চাটি যদি নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে হবেন এরকম দরকার ভিডিও পেতে দেখা হয় পরবর্তী ভিডিওতে